শিয়ালি, তুমি এখানে? আমি আর শিয়াল ভাইয়া যখন কাঁচে যাচ্ছিলাম তখন হঠাৎ করে একদল ডাকাত এসে শিয়াল ভাইয়াকে তুলে নিয়ে চলে গেল। আরে হাই, তুমি এটা কি বলতেছ? আমার স্বামীকে ডাকাত দল তুলে নিয়ে চলে গেছে, এখন আমি কি করব? আমার সন্তানকে আমি কিভাবে মানুষ করব? আমার সন্তানকে তো আমি এখন ভালো মন্দ কিছু খাওয়াতে পারবো না, এখন আমি কি করব? হায় হায়, এখন আমি কি করব? তারপর থেকে শিয়ালনের সংসারে এক দুঃখের বন্যা বয়ে গেল। শিয়ালনের সংসার এখন খুবই কষ্টে কাটতেছিল। মা মা, আজকে দুপুরের জন্য কি রান্না করেছ? কি আর রান্না করব বাবা, শাক রান্না করেছি, মূলা শাক। দূর ছাই, এই খাবার আর খেতে ভাল লাগে না। প্রতিদিনে কি খাবার? শাক পাতা, লতা পাতা এসব খেয়ে যেন মুখের ভিতর গা হয়ে গেল। আমি আর কি করব মা বল, তোর বাবা মরে যাওয়ার পর থেকে তো আমাদের সংসার এভাবে কাটতেছে। আমার কাছে তো টাকা নাই যে তোকে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো। আমি এত কিছু শুনতে চাই না, আমাকে তুমি ডিম রান্না করে দাও, আমি ডিম দিয়ে ভাত খাবো। মা রে, সংসারে তো এখন ডিম আনতে পান্ত ভরয়, আমি এখন তোকে ডিম রান্না করে দেব কোথা থেকে? আমার কাছে তো ডিম নাই আর টাকাও নাই। দূর ছাই, প্রতিদিন এই খাবার খেতে আর ভালো লাগে না, আমি চলে যাচ্ছি সংসার ছেড়ে, আর কখনো ফিরবো না এখানে তোমাদের বাড়িতে, আমি চলে যাচ্ছি। এই বলে শিয়ালির মেয়ে রাগ করে তার বাড়ি থেকে বের হয়ে গেল। সে হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলের ভিতর চলে গেল। হ্যাঁ, আমি তো বাড়ি থেকে রাগ করে বের হয়ে গেলাম, এখন আমি কি করবো, কি খাবো, কোথায় থাকবো? এরপর শিয়ালের মেয়ে কান্না করতে থাকলো, আর সেখানে হঠাৎ টুনি পাখি আসলো। এই যে মেয়ে, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? কি আর বলবো টুনি, তোমায় আমার দুঃখের কথা। আমার বাবাকে একদল ডাকাত দল ধরে নিয়ে গেছে, তারপর থেকে আমাদের সংসারে অভাব অনটনা চলেই যাচ্ছে। এখন মা আমাকে প্রতিদিনই শাক সবজি দিয়ে ভাত খেতে দেয়, এগুলো দিয়ে কি খাবার খাওয়া যায় তুমি বলো? তাই আমি রাগ করে বাসা থেকে বের হয়ে আসছি, আমি একটু ডিম খেতে চেয়েছিলাম, সেটাও দেয়নি আমাকে আমার মা। সবই শুনলাম আমি তোমার কাহিনী, তোমার সাথে সত্যি খুবই খারাপ হয়েছে। আচ্ছা, তুমি আর কান্না করো না, আমার সাথে চলো। তুমি কিরে টুনি, আজ হঠাৎ করে তুই এখানে, আবার সঙ্গে কে এটা তোর? হ্যাঁ, কে এটা? আর বইল না গাছ ভায়া, এ অনেক কষ্টে আছে, এর বাবাকে ডাকাত দল ধরে নিয়ে গেছে, আর তার জীবন খুবই কষ্টে কাটতেছে। তারপর টুনি শিয়ালের সমস্ত ঘটনা খুলে গাছকে বলল। আচ্ছা, এ ব্যাপার নেই, তাহলে তো সত্যি ওর সাথে খুব খারাপ হয়েছে। আচ্ছা টুনি, তুই বল ওর জন্য আমি এখন কি করতে পারি? গাছ ভায়া, তুমি ওকে এরকম কিছু একটা দেও যেটার মাধ্যমে সে ভালো মন্দ খেয়ে বাঁচতে পারে তার মাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে টুনি, আমি জানি তুই খুবই সৎ এবং ভালো একটা পাখি, তাই তো আমি তোর সব কথা শুনি। তোর কোনো কথা কি আমি কোনোদিন ফেলে দিয়েছি বল? তুই এই নে তাহলে, এটা হচ্ছে জাদুর ডিম গাছ, এটাতে ডিম ধরবে এবং কয়েকদিন পরে মুরগিও ধরবে। এই গাছটা নিয়ে তোর বাড়ির সামনে লাগিয়ে দিবি। এই ডিম আর মুরগি কখনো শেষ হবে না, সারা জীবনই থাকবে। এটা দিয়েই তোরা সারা জীবন আরামায়েশে কাটাতে পারবি, ঠিক আছে? গাছ ভায়া, তোমাকে অনেক ধন্যবাদ। তারপর শিয়ালনির মেয়ে বাড়িতে এসে তার বাড়ির উঠোনে সে গাছটা লাগিয়ে দিল।
অবাক করা কাণ্ড করলো সকালে। তারা সকালে যখন সে গাছটার কাছে আসলো, দেখলো গাছটাতে অনেক বড় হয়ে অনেকগুলো ডিম ধরে গেছে। মা মা দেখো, গাছটাতে অনেকগুলো ডিম ধরেছে, এখনই ডিম দিয়ে আমি ভাত খেতে পারবো, হাই কি মজা। আরে হ্যাঁ, তাই তো দেখতেছি, আমি এখন তোকে ডিম দিয়ে ভাত খাওয়াতে পারবো, আমার কাছে খুব খুশি লাগতেছে। তারপর এখান থেকে ডিম দিয়ে তারা খাবার খেয়ে অনেক আরামাইশে দিন কাটাতে লাগলো। তারপর থেকে তাদের আর কোনো দুঃখ রইল না, তারা এখান থেকে ডিম দিয়ে সারা জীবন খেতে পারলো।